رسول الله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليا أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا আজকে এবং আজকের উপস্থিত ওলামায়ে কেরাম যারা আজকে আপনাদের সামনে আলোচনা করেছেন উপস্থিত হাজিরিন পরিবারবৃন্দ আঞ্জুমান যুবকরণ নেতৃবৃন্দ সহ আশিকিন হাজিরিন মুহিবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি পবিত্র মুহররম মাস সম্মানিত এই মাসে আমরা আশুরার এই মাস সোহাদাইকার বালার মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরবারে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন আসুন আল্লাহর দরবার শুকরিয়া আদায় করি প্রত্যেক আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিবের দরবারে লাখো কোটি দরুদ ও সালাম শুকরিয়া আদায় করছি আহলে বাইতে রসুলের দরবারে গাউসুল আজম ভান্ডারী মসজিদের দরবারে আমরা সালাম পেশ করছি যারা আমাদের এই ইন্তজামের মধ্যে বিভিন্নভাবে পুলিশ প্রশাসন আমাদের স্বেচ্ছাসেবক সহ এলাকাবাসী যারা এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ যাই হোক অনেক আলোচনা হয়েছে বর্তমান একটা কঠিন সময় সুন্নিয়াতের ময়দানে একটা কঠিন সময় পার হচ্ছে বিশেষ করে মহরম মাস 61 হিজরি এবং 1444 হিজরি দুইটার মধ্যে একটা মিল এবছর দেখা গেছে 2011তে আমার মুর্শিদ কেবলা ভাদ্র মাসে দুনিয়াতে পর্দা করেছেন ওই সময়ও যে একটা চিত্র গরম এবং বৃষ্টিসহ উত্তপ্ত একটা পরিস্থিতি ওই দিন ছিল এবছরও আজকে কিন্তু সেটাও আমরা দেখেছি তো এটা আল্লাহ রাব্বুল আলামিন যখন উনি দয়া করেন বেশ করে আমাদেরকে ওনার গোলামিতে আমাদেরকে দাঁড়িয়ে রেখেছেন আমরা কখনো নিজের ইচ্ছাতে কোনো কথা বলি না যখন আল্লাহর সাথে নাফরমানি আল্লাহর রসুলের সাথে আহলে বাইতের সাথে দুশ্মনী নাফরমানি যখন শুরু হয়ে যায় তখন আমরা সতর্কবাণী আমরা জনসমক্ষে বলতে বাধ্য হই মানুষ যেন আল্লাহর গজবের মধ্যে পতিত না হয় বিশেষ করে যখনই মানুষ নাফরমানি করবে আল্লাহ আল্লাহ রসুলের এবং আল্লাহ যাদেরকে আমাদেরকে নিয়ামত হিসেবে পাঠিয়েছেন এদের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র চলে যদি আমরা প্রতিবাদ না করি তাহলে আল্লাহর গজব আমাদের মাঝে এসে পড়বে এই জন্য আমরা দায়িত্বশীল হয়ে আমাদেরকে কথা বলতে হয় আল্লাহ পাক সব কিছু সহ্য করেন ওনার হাবিব এবং আহলে বায়াতের শানে আউলিয়ে কেরামের শানে কেউ যদি গুস্তাগি করে বেয়াদবি করে আল্লাহ পাক সেটা সহ্য করবে না করে নাই করবেও না কিয়ামত পর্যন্ত যেখানে আমার রসুল আল্লাহর হাবিব
سرور کائنات احمد مصطفیٰ صلی اللہ تعالیٰ علیہ وسلم انہی پرشکار اہل بیاتر اس کے شہدہ کربلا محفل منے اہل بیاتر محفل سبحان اللہ شہدہ کربلا محفل منے اہل بیتر محفل شہدہ کربلا محفل منے سید الشہدہ امام حسین رضی اللہ تعالیٰ عنہ علیہ السلام محفل الحمدللہ برنا اے محفل جرا সারা পৃথিবীতে করে শহাদা কারবালার নামে শুধু সেখানে আলোচনা হইতে হবে পাক পঞ্জতনের আলোচনা ঠিক কিনা এখন কতগুলো তথাকথিত বর্ণচরা সুন্নি বাড়িছে এরা শহাদা কারবালার নাম দিয়ে জনগণকে কারণ যখনই শহাদা কারবালার কথা শুনে তখন ধর্মপান أهل বাইতের প্রেমিকরা ওই মাহফিলে চলে আসে তারা শহাদা কারবালার মাহফিল নাম দেয় অতএব সেখানে আহলে বাইত যারা যারা আহলে বাইতের রাসূল যারা তাদেরকে বাদ দিয়ে অন্যদেরকে সেখানে আলোচনায় নিয়ে আসার চেষ্টা করে তো এদের সাথে আহলে বাইতের শহাদা কারবালার মাহফিলের কোনো সম্পর্ক নাই থাকলো প্রত্যক্ষ পরোক্ষভাবে এরা এগুলোর সাথে এই ঘটনার সাথে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকারই প্রমাণ পাওয়া যাবে ঠিক কি না কিন্তু সুকৌশলে খুনিকে বা যারা হত্যাকাণ্ডে এই নিশিংসতম ঘৃণীয় কাজে যারা মদদ দিয়েছে তাদেরকে সেই খারিজিদের মতো খবিজদের মতো উমাইয়ারা যেটা 100 বছরের অধিক করেছে যে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য নতুন গল্প শোনানো এবং আহলে বাইতে রাসূলের মহব্বত উপরে দেখিয়েছে কিন্তু আহলে বাইতকে তারা পছন্দ করে না এরকম একটা চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি ঠিক কি না দীর্ঘ 450 বছর পর্যন্ত আহলে বাইতের যারা সদস্য ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম থেকে শুরু করে এরকম 12 জন আহলে বাইতকে তারা ক্ষমতার জোরে তারা নবীর পরিবারের শুধু কারবালার ময়দানে 18 জন নবীর পরিবারের সদস্য এখানে ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের সন্তানরা শুধু নবীর পরিবারের রক্ত এরকম 18 জনকে তারা কারবালার ময়দানে শহীদ করেছে এদের বয়স 6 মাস থেকে শুরু করে 6 থেকে শুরু করে 6 মাস থেকে শুরু করে 6 বছর 8 বছর 12 বছর 16 বছরের যুবকরাও নবীর পরিবারের তারা অসত্য এবং অন্যায়ের বিরুদ্ধে তারা লড়াই করে জালিমের বিরুদ্ধে তারা নিজেরা জীবন দেয়াকে শ্রেয় মনে করে তারা কুরবানি দিয়েছে আমাদের জন্য